হাই এভরিওয়ান সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি ভাইদের জানাই ভেটেনারি বাংলাতে স্বাগত আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো কে ছাগলের বাচ্চাকে কখন কৃমিনাশক সিরাপ খাওয়াবেন অর্থাৎ বন্ধুরা ছাগলের বাচ্চাকে সর্বপ্রথম কখন কৃমির সিরাপ খাওয়াবেন বিস্তারিত আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো তো বন্ধুরা করতে কি হবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড আমরা করতেই থাকি এবং যারা আগেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সর্বপ্রথম আমরা জানবো কি কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ আমরা কেন খাওয়াবো আপনার পশু যখন হয় তারপর আপনার পশু যখন খাবার খায় তো আপনার পশুর পেটে কৃমি হয় সেক্ষেত্রে আপনি আপনার পশুকে যদি কৃমিনাশক সিরাপ বা ট্যাবলেট না খাওয়ান তাহলে আপনার পশুর ডায়রিয়া হবে শরীর স্বাস্থ্য ভালো হবে না প্যাড বড় হয়ে যাবে খাবার কম খাবে এই রকম অনেক অসুবিধা দেখা দেয় তাই পশুর বাচ্চাকে কৃমিনাশক ট্যাবলেট দিয়ে পশুর কৃমিকে মারতে হয় তো বন্ধুরা আপনার যখন ছাগলের বাচ্চার বয়স এক মাস হবে তখন সর্বপ্রথম আপনি আপনার সেই বাচ্চার কিরমি মারবেন অ্যালভেন্ডা জল নামক যে কোনো সিরাপ দিয়ে অর্থাৎ যে সিরাপের কম্পোজিশন অ্যালভেন্ডা জল থাকবে সেই সিরাপটি দিয়ে আপনার ছাগলের বাচ্চার কিরমি বা ডিওয়ার্মিং করবেন তো বন্ধুরা আপনার ছাগলের বাচ্চার ওজন যদি তিন কেজি হয় তো এক এম এল অর্থাৎ এক এম এল পার তিন কেজি ওয়েট হিসাবে আপনার পশুর ডিওয়ার্মিং করাবেন সে হিসাবে আপনার বাচ্চার ওজন যদি ছ কেজি হয় সেক্ষেত্রে দুই এম এল জল কম্পোজিশনের সিরাপ খাওয়াবেন এবং এর বুস্টার ডোজ আবার পনেরো দিন পর একবার খাওয়াবেন তারপর আবার তিন মাস পর আপনার পশুর ডিওয়ার্মিং করালে আপনার পশুর খিদে সময় মতো লাগবে আপনার পশুর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার পশু ঝকঝকে ও তাড়াতাড়ি গ্রো হয়ে উঠবে তারপর প্রত্যেক তিন মাস পর পর আপনার পশুর ডিওয়ার্মিং করাবেন আপনার পশু যদি গাভীন হয় সেক্ষেত্রে আপনার পশুর ডিওয়ার্মিং করানোর জন্য আলাদা সিরাপ বা ট্যাবলেট আছে যেগুলো প্রেগনেন্সি সেপ সেই হিসাবে আপনি আপনার পশুর ডিওয়ার্মিং করাতে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করলাম কে আপনার ছাগলের বাচ্চাকে কখন আপনি ডিওয়ার্মিং করাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খামারি বন্ধু ও পশুপালক বন্ধুদের কাছ সাথে শেয়ার করবেন যাতে তারাও তাদের পশুর সঠিক সময় ডিওয়ার্মিং করায় এবং ডিওয়ার্মিং করানোর পর কিভাবে কখন কোন লিভারটনিক আপনার পশুকে খাওয়ালে খুব ভালো রেজাল্ট পাবেন এর পরের ভিডিওটা আমি অবশ্যই আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ